অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কুম্ভ রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে আমি একটি পূর্বাভাস দিতে চলেছি। এটি কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও। এই ভিডিওটিতে জিস্ট কি হতে পারে এই জানুয়ারি 2021, কি বার্তা বহন করে নিয়ে আসছে বছরের প্রথম মাস, কুম্ভ রাশির জন্য কি সূচনা বহন করে নিয়ে আসছে, তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আমি জানাই আমার তরফ থেকে এবং আমার চ্যানেলের তরফ থেকে নতুন বছরের আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। প্রত্যেকের নতুন বছর যেন খুব ভালো কাটে, সুখে কাটে, সুখ স্বাচ্ছন্দ্যে যেন ভরে উঠে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করি। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নম্বরে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। কিন্তু রাশি লগ্নের জন্য প্লিজ করবেন না, কারণ আপনাদের যদি সমস্যা থাকে সেই জায়গাটাতে আপনারা রেমিডিয়াল মেজারমেন্ট নিয়ে সেই জায়গাটাতে আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো ডিকশনারিতে অভিধানে নেই, অর্থাৎ এভরিথিং ইজ পসিবল, অসম্ভব বলে কিছু নেই, সব সম্ভব। আপনার সঠিক জায়গাটা ধরতে হবে, কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে সেই জায়গাটা কিন্তু আগে নির্ণয় করতে হবে এবং তার জন্য কি রেমিডির প্রয়োজন সেটা দক্ষ অ্যাস্ট্রোলজারের পক্ষে সম্ভব। তো শুরু করা যাক। কুম্ভ রাশি কেমন যেতে চলেছে, দেখুন আমি যে রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই রাশিফলটি আমি প্রেজেন্ট করছি। কিন্তু মেনলি আপনাদেরকে দেখতে হবে আপনাদের কিসের দশা, কিসের অন্তর্দশা চলছে এবং আপনার বাই বার্থ চার্টে গ্রহের অবস্থান কেমন আছে, গ্রহের কোন নক্ষত্রে বসে, এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা প্রয়োজন, তবে কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশনটা কিন্তু আপনাদের হবে। কিন্তু এই রাশিফলটি কী হবে জানেন, আপনাদেরকে এই মাসটাতে গাইড হিসাবে কিন্তু কাজে নিয়ে আসবে। প্রথমেই আপনাদেরকে বলি, আপনি যদি হন কুম্ভ রাশির জাতক বা জাতিকা, আপনি এ মাসে একাই 100। কারণ দেখুন, আপনি যদি সঠিকভাবে, প্রথম কথা হচ্ছে এই মাসটা হচ্ছে আপনাদেরকে প্ল্যানিং করার মাস, অর্থাৎ বছরের প্রথমটা প্রথম মাসেই বসে আপনার প্ল্যানিং করুন সারা বছরটা কীভাবে চলবেন। প্রথম হচ্ছে আপনারা এ বছরে প্ল্যানিং করুন, ফার্স্ট পয়েন্ট, তাহলে আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। প্রথমে আসি আপনাদের শরীরগত দিকটা, দেখুন শরীরগত দিকটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, শরীর নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, অর্থাৎ শরীরগত দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, অর্থাৎ কর্মপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আপনি নিজে একটা ভালো কর্ম পেলেন এই জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ কর্মের জায়গাটাতে আপনারা যারা পরিবর্তন চাইছেন বা কর্মক্ষেত্রে আরও ফার বেটার জব চাইছেন বা যারা বসে আছেন ফ্রেশার্স, তারাও কিন্তু নতুন চাকরি কিন্তু আপনারা পাবেন। প্রথম কথা, প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু মোটামুটি শুভ, অর্থাৎ যদি আপনারা, অর্থাৎ গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড দুজন কথা ইগো এবং নিজেদের মধ্যে সন্দেহটা যদি না রাখেন কিনা, প্রেমের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা কিন্তু এ মাসে আপনাদের আসবে না, অর্থাৎ প্রেমকেন্দ্রিক দিকটা কিন্তু মোটামুটি ওভারঅল যদি বলা যায় শুভ। দাম্পত্য জীবনে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য, কিন্তু তেমন বড় কিছু নয়, কিছু কিছু ক্ষেত্রে মানে ডিসিশন নেবেন ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতান্তর হতে পারে। পরাক্রমটা আপনাদের যথেষ্ট, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে যথেষ্ট পরাক্রম কিন্তু বাড়বে। বিদেশ থেকে অর্থ আসা, অর্থাৎ বিদেশের সাথে যারা রত, বিদেশ থেকে অর্থ আসার যোগ কিন্তু আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু খুবই সম্ভাবনা,
অর্থাৎ যে কোনো দিক থেকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস সঙ্গে যুক্ত থাকেন বা বিদেশের সঙ্গে যারা কাজের অর্থ আছে তাদের বিদেশ থেকে অর্থ আসা কিন্তু জায়গা থাকছে। ধন অর্থাৎ আকর্ষিক ধন প্রাপ্তির জায়গাটা সেটা আপনারা কোনো প্রাপ্তি হতে পারে, লটারি হোক, শেয়ার হোক, ফাটকা হোক বা কোনো পৈতৃক সূত্রে বা মায়ের বাড়ির সূত্রে কোনো টাকা পাওয়া, এটা কিন্তু আপনাদের এ মাসে দেখা যাচ্ছে। অর্থাৎ আকর্ষিক প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের ভালো। খরচ কিন্তু আপনাদের এ মাসে দুর্দান্ত হবে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে এই মাসে ব্যয় দেখা যাচ্ছে, কিন্তু এটা অহেতুক ব্যয় নয়, কাজের ব্যয় কিন্তু হবে। অর্থাৎ আপনারা নিজস্ব ব্যবসাতে ইনভেস্টমেন্ট কিন্তু করবেন এবং এর পাশাপাশি আপনাদের ইনকামের জায়গাটাও, ক্যাশ ফ্লোয়ের জায়গাটাও কিন্তু ভালো থাকছে। অর্থাৎ ইনকামটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো এ মাসে কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা তৈরি করছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সন্তান সুখের জায়গা, সন্তানের জায়গা থেকে আপনারা যথেষ্ট ভালো ফল কিন্তু আপনারা পাবেন। সন্তান যাদের হবে বা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে যারা প্রচেষ্টা করছেন, সেই সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের কিন্তু নির্দেশ করছে, আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ। আপনার ক্ষেত্রে বিবাহের দিকটা আপনাদের পনেরোই জানুয়ারির পর থেকে আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। অর্থাৎ পনেরোই জানুয়ারির পর থেকে যদি বিয়ের ব্যাপারটাতে আপনারা এগিয়ে চলেন, শুভ বিবাহের যোগ আছে এবং যারা প্রেম করছেন লাভ ম্যারেজেরও জায়গাটা কিন্তু প্রশমিত করছে। তবে যারা সেলফ প্রফেশনাল আছেন, টিচার বা অ্যাডভোকেট বা ডক্টর বা অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। ভাড়াটে নিয়ে একটু হলেও আপনাদের সমস্যা থাকবে, ভাড়া কেন্দ্রিক ভাড়াটিয়া বা ভাড়া বাড়িতে যারা থাকেন বা আপনি বা দোকান ঘর বা বাড়ি ভাড়া দিয়ে আপনার হয়তো চলে, সেই জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গাটা কিন্তু থাকছে। এবার আসি আপনাদের ব্যবসার জায়গাটাতে। ব্যবসার জায়গাটাতে দেখুন সপ্তমপতি দ্বাদশভাবে চলে যাচ্ছে, জায়গাটা কিন্তু একটু হলো কেচিয়ে দিচ্ছে, একটু হলো কি হিউজ ইনভেস্টমেন্টটা কিন্তু করবেন না বা প্রচুর ইনভেস্টমেন্ট করার আগে আপনারা একবার করে হলো আপনারা কিন্তু দক্ষ অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা অবশ্যই দেখে নিন। হিউজ ইনভেস্টমেন্ট যারা ধরুন 5-7 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আছেন, 4-5 লাখ 7 লাখ তাদের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু একবার হলো দেখে নিন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে নতুন দিশা আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে কিনা, দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হবে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এটা কিন্তু আপনাদের হতে চলেছে। এডুকেশন দিকটা আপনাদের আসি, এডুকেশনের দিকটাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। যারা উচ্চশিক্ষাতে আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা পিএইচডি করছে, রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো, বা বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই এই সময়টা ভালো। অর্থাৎ বিদেশে যারা রত হতে যায় তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগগুলো কিন্তু বাড়িয়ে তুলবে এবং প্রাইমারি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। ভাইয়ের সাথে কিছুটা হলো আপনার আগের থেকে সম্পর্কে উন্নতি হবে এবং বন্ধু বান্ধব থেকে সহযোগিতা, আপনার রিলেটিভ থেকে সহযোগিতা এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ আপনারা কিন্তু হেল্প এ মাসে কিন্তু আপনারা পাবেন। ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের হতে চলেছে। নিজস্ব জায়গা কিনা, নিজস্ব বাড়ি কিনা বা নিজস্ব গাড়ি কিনা এই জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের থাকছে। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং বা বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। অর্থাৎ আলোর সামনে এবং আলোর পিছনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যারা তবলা বাজায় বা হারমোনিয়াম বাজায়, এই সব ইনস্ট্রুমেন্ট জিনিসগুলো বাজায় তাদের ক্ষেত্রে ভালো। যারা সেলসে আছে, মার্কেটিং লাইনে আছে বা যারা এজেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো ফল কিন্তু দেবে। যাদের গার্মেন্টসের বিজনেস আছে মোটামুটি ফল পাবেন। যাদের ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট আছে বা আপনার পেট্রোল পাম্প আছে বা আপনার গ্রোসারির এই আছে বা আপনার কসমেটিকের বিজনেস আছে, আপনার ক্ষেত্রে কিন্তু
সুবর্ণ সুযোগ কিন্তু আসতে যাবে, অর্থাৎ আপনাদের ইনকামগুলো কিন্তু বাড়বে। দূরযাত্রা দুর্ভ্রমণ হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ কোনো জায়গাতে নিচু কি বেড়াতে গেলেন, কোনো জায়গাতে ঘুরতে গেলেন আত্মীয় স্বজন নিয়ে, এটা কিন্তু দেখা যাচ্ছে নিচু কি ভ্রমণের জায়গা কিন্তু নির্দেশ করছে। এবং এই মাসটাতে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পাবে। যারা কুম্ভ রাশি যারা রাজনীতির সেক্টরে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুনাম কিন্তু এ মাসে আপনারা অর্জন করবেন, অর্থাৎ আপনি হয়তো কুম্ভ রাশি আপনি এই মাসে কিন্তু সুনামের জায়গাটা মান সম্মানের জায়গাটা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনি এই মাস থেকে প্ল্যানিং করুন যে কি কাজ করবেন, অর্থাৎ প্ল্যানিংটা কিন্তু আপনাদের সব থেকে বড় জিনিস। এবং এডুকেশন দিকটা আমি আগেই বলছি, এডুকেশন দিক নিয়ে তেমন সমস্যা কিন্তু ব্যাপার নেই, কিন্তু টাকা ধার দেওয়ার ব্যাপারে যারা লেনদেন করেন টাকা ধার দেওয়ার ব্যাপারে বা তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা। যারা ব্রোকারি করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো, অর্থাৎ এই সময় কিন্তু আপনারা অর্থটা কিন্তু খুবই ভালো মতন পাবেন, অর্থাৎ সেই মতন সমস্যাটা কিন্তু আপনাদের থাকছে না আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে দেখুন কুম্ভ রাশির হাজারো মানুষ আছে লাখো মানুষ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সবারই কিন্তু ভাগ্য কিন্তু এক হবে না, কারণ আমি আগেই বলেছি দশা অন্তর্দশা গ্রহের অবস্থা। যারা এনজিওতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট সুবর্ণ সুযোগগুলো কিন্তু নিয়ে আসবে। যাদের ট্রান্সপোর্টের বিজনেস আছে মেডিসিনের বিজনেস আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, যাদের মিষ্টির দোকান আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে যথেষ্ট সুযোগগুলো কিন্তু এ মাসে বাড়িয়ে তুলবে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা আছে, গাড়ি বা বাইক চালালে একটু হলেও সাবধানে গাড়ি বা বাইক চালাবেন। এই ছিল কুম্ভ রাশি জানুয়ারির একটা জিস্ট। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।